হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালোই আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়েছি দারুন স্বাদের একটা রেসিপি। আজকে সবার বাড়িতে সেটা হয়ে থাকে, আমি আজকে দেখতেই আপনারা পাচ্ছেন। আমি তালের মার বের করে নিয়েছি তালের, আজকে তালের বড়া আপনাদের কাছে বানিয়ে দেখাবো। স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। অনেকেই বানান খুব মুচমুচে হয় না বা খুব নরম হয়ে যায়, আমি আজকে নরমও হবে মুচমুচেও হবে সেরকম বানিয়ে দেখাবো। এই যে একটা তাল নিয়েছিলাম, মারটা এটুকু বেরিয়েছে। এবার কী কী উপকরণ আছে দেখে নিন। আমি চালের গুঁড়ো নিয়েছি এক কাপ মতো দিয়ে দেবো। আর এক কাপ মতো আমি ময়দা নিয়ে নিয়েছি, ময়দার পরিমাণটা আমার বেশি লাগবে। একটু সামান্য ময়দা দিয়ে দিলাম, চাল গুঁড়িটা এক কাপ দিয়েছি, তার থেকে ময়দাটা বেশি দিলাম। এবার দেবো নারকেল কোরা, কালো জিরে, এবার দিয়ে দেবো সুজি হাফ কাপ মতো। এবার দেব মিষ্টি, চিনি আমার লাগবে দু চামচ। ব্যাস, এবার এটাকে সুন্দরভাবে হাত দিয়ে এটাকে আমি সবগুলোকে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। দেখুন, এখন বৃষ্টির দিনে সবার বাড়িতেই তালের বড়া হচ্ছে। খুব ইচ্ছে করলো সন্ধেবেলা, এখানে আমাদের এখানে ভালোই বৃষ্টিটা হলো, ইচ্ছে করলো বানাতে তালের বড়া। বন্ধুরা, আর একটু সামান্য একটু জল লাগতো, আমি জল দেব না, আমি একটু এর সামান্য একটু দুধ এক চামচ মতো দিই। ভালো করে এটাকে দেখুন বন্ধুরা, এটা আমার খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখানে নিয়ে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো সাদা তেল, আমি অ্যাড করে দেবো। এখানে আমি তেলটা কীরকম গরম হয়েছে আমি একটা ছোট্ট দেখে দিয়ে দেখব হয়েছে নাকি। দেখুন এটা ভেসে উঠছে, তার মানে এটা ঠিকঠাক রেডি হয়ে গেছে। এবার একে একে আমি সবগুলো ভেজে দেখুন বন্ধুরা, এগুলো আমার পোলাগুলো ভাজা হয়ে গেছে। এগুলো একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। বাকিগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি বন্ধুরা, এগুলো আবার ভাজা চলছে। কি সুন্দর হচ্ছে বন্ধুরা দেখুন, বাকিগুলো আমি ভেজে নিই, তারপরে আপনাদের কাছে নিয়ে এসেছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, সবকটা তালের বড়া আমি ভেজে নিয়েছি, খুব সুন্দরভাবে তালের বড়াগুলো সবকটা আমার ভাজা হয়ে গেছে।
যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু করে নিন, নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটাকে অবশ্যই কিন্তু আপনারা ফলো করবেন আর আমার পাশে থাকবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন। তাহলে বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে আর একটা রেসিপির সঙ্গে। এখন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।